বন্ধু সন্ধুতে মাঠে ফিরে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারাভাই কৃষক সভা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিএলটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমফান ঝড়ে সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, করতে হবে, করতে হবে। শীতে ক্ষতিপূরণের আর্থিক সাহায্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আপনাদের আজ প্রোগ্রামটা কি? প্রোগ্রাম হচ্ছে সারা রাজ্যে কৃষক, ক্ষেতমজুর এবং সিআইটু শ্রমজীবী মানুষ, তারা আজকে দাবি করতে চায় সরকারের কাছে যে অবিলম্বে এই যে বিশাল ঝড় পশ্চিমবাংলায় হয়ে গেল, তাতে সমস্ত চাষিদের, বিশেষ করে ভাগ চাষি, অন্যান্য চাষি, তাদের ক্ষতিপূরণ দিতে হবে, তাদের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে। এক দুই হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের ফিরিয়ে আনতে হবে। শুধু ফিরিয়ে আনলে হবে না, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, নাহলে অসুখের এটা নিয়ে তাদের পরিবারের অন্যরা অসুস্থ হবে এবং দেশের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তো তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এই ব্যবস্থা দাবি আমাদের। তিন নম্বর হচ্ছে যে যারা শ্রমজীবী মানুষ তাদের ঘন্টা ছিল 8 ঘন্টা, এই সুযোগে, এই বিপর্যয়ের সুযোগে, করোনার অজুহাতে তাদেরকে 12 ঘন্টা কাজ করার একটা মানে চেষ্টা সরকারি পক্ষ থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ বড়লোকদের স্বার্থে সমস্ত কাজটা করা হচ্ছে। আমরা দাবি করতে চাই যে এই অবস্থার মধ্যে সমস্ত মানে কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, আর যারা বন্দী আছে, যারা লকডাউনে যারা গৃহবন্দী তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, যারা বাইরে আছে তাদের সরকারি খরচে আনতে হবে এবং সরকারি চিকিৎসা করতে হবে। সমাজে এনে ছেড়ে দিলাম, গোটা সমাজকে মেরে ফেললে হবে না, একেবারে সমাজের মধ্যে রাখতে হবে। যেমন আমরা এটা জানি যে কেরাল থেকে যারা এসেছে তাদের নাকি এখনও পর্যন্ত অসুখ পাওয়া যায়নি, করোনার ভাইরাস পাওয়া যায়নি, কিন্তু যারা মহারাষ্ট্র এবং দিল্লি বোম্বে থেকে এসছে সেখানকার লোকেদের করোনা পাওয়া গেছে। কাজেই তাদেরকেও অন্তত আলাদা করে রাখতে হবে, চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে, শুধু ভাষণ দিলে হবে না, সরকারকে এই ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে সারা রাজ্যে আমরা নেমেছি, আমরা জলঙ্গি ব্লকেরও প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে দাঁড়িয়ে এই বিধি মেনে প্রতীকী যে আন্দোলন, প্রতীকী যে দাবি, সে আমরা এখানে উত্থাপন করতে চাই। সমস্ত পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে নিজের বাড়িতে পৌঁছে দিতে হবে, সমস্ত পরিযায়ী শ্রমিকদের সরকারি খরচে নিজের বাড়িতে পৌঁছে দিতে হবে এবং তাদের কোয়ারেন্টাইনে রাখতে হবে, রাখতে হবে, রাখতে হবে। চিকিৎসার ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। এনক্লাভ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এনক্লাভ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষকে সরকারি সাহায্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 7,000 টাকা করে সরকারি সাহায্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই দাবিতে কৃষক সভা লড়ছে, লড়ছে, লড়ছে। এই দাবিতে সিআইটিইউ লড়ছে, লড়ছে, লড়ছে। এনক্লাভ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষী ও ভাগ চাষীদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমফান ঝড়ে সমস্ত ভাগ চাষী ও সাধারণ চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই দাবিতে কৃষক সভা সিআইটিইউ লড়ছে, লড়ছে, লড়ছে। এনক্লাভ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কৃষক শ্রমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।